এখন পড়াবো চাঁদের পাহাড় চ্যাপ্টার নাম্বার 11। 10 নম্বর চ্যাপ্টারে শেষ পর্যন্ত দেখলাম যে শঙ্কর গুহার মধ্যে আটকে রয়েছে, খাদ্য ও জলের অভাবে অতি কষ্ট ভোগ করেছে, আর বেশিক্ষণ এরকম থাকলে সে যেন পাগল হয়ে যাবে। এরপরে শুনো, শঙ্কর একটু ঘুমিয়ে পড়েছিল বোধ হয়তো কিংবা হয়তো অজ্ঞান হয়েই পড়ে থাকবে। মোটের ওপর যখন আবার জ্ঞান ফিরে এলো তখন ঘড়িতে 12টা বাজে, সম্ভবত রাত 12টাই হবে। ও উঠে আবার চলতে শুরু করলো। এক জায়গায় তার সামনে একটা পাথরের দেওয়াল পড়ল, তার রাস্তা আটকে রেখেছে। তার মানে উঠে দেওয়াল, পাথরের দেওয়াল, সেই দেওয়াল ধরে সে হাঁটতে শুরু করলো। টর্চে রাঙা আলোয় একটিবার মাত্র জ্বালিয়ে সে দেখলো যে দেওয়াল ধরে সে এতক্ষণ যাচ্ছিল তারই সঙ্গে সমকোণ করে সেই দেওয়ালটা তার আড়াআড়িভাবে তার পথ রোধ করে দাঁড়িয়ে, মানে এই যে দেওয়াল ধরে সে হাঁটছে তার সঙ্গে সমকোণ করে, অর্থাৎ এই সোজাভাবে গিয়ে তার সঙ্গে সমকোণ করে একটা দেওয়াল তার পথ আটকে দাঁড়িয়েছে। হঠাৎ সে কান খাড়া করলে, অন্ধকারের মধ্যে কোথায় যেন ক্ষীণ জলের শব্দ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ ঠিকই, জলের শব্দই বটে, কুলু 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 ঝর্ণা ধরার শব্দ, যেন পাথরের নুড়ির ওপর দিয়ে মাঝে মাঝে বেঁধে জল বইছে কোথাও। ভালো করে শুনে ওর মনে হলো জলের শব্দটা হচ্ছে ওই পাথরের দেওয়ালের ওপারে। দেওয়ালে কান পেতে শুনে ওর সে ধারণা আরও বদ্ধমূল হলো। দেওয়াল ফুঁড়ে যাবার কোনো উপযুক্ত রন্ধ্র ফাঁক আছে কি না টর্চের রাঙা আলোয় অনুসন্ধান করতে করতে এক জায়গায় খুব নিচু ও সংকীর্ণ প্রাকৃতিক রন্ধ্র দেখতে পেল। দেখলো যে দেওয়ালে কোনো ফুটো আছে কিনা, দিয়ে দেখলো যে হ্যাঁ, এক জায়গায় একটা ছোট ছিদ্র আছে। সেখান দিয়ে হামাগুড়ি দিয়ে অনেকটা গিয়ে হাতে জল ঠেকলো। সন্তর্পণে ওপরের দিকে হাতটা দিয়ে বুঝলো যে হ্যাঁ, সেখানে দাঁড়ানো যেতে পারে। দাঁড়িয়ে উঠে ঘন অন্ধকারের মধ্যে কয়েক পা যেতেই স্রোতযুক্ত বরফের মতন ঠান্ডা জলে তার পায়ের পাতা ডুবে গেল। ঘন অন্ধকারের মধ্যেই নিচু হয়ে ও প্রাণ ভরে ঠান্ডা জল পান করে নিলে। তারপর টর্চের ক্ষীণ আলোয় জলের স্রোতের গতি লক্ষ্য করলো। এ ধরনের নির্ঝর স্রোতের উজানের দিকে গুহার মুখ সাধারণত হয় না। টর্চ নিভিয়ে সে মহা নিবিড় অন্ধকারে পায়ে পায়ে জলের ধারা অনুভব করতে করতে অনেকক্ষণ ধরে চলল। নির্ঝর চলছে এঁকে বেঁকে, কখনো ডায় নিয়ে কখনো বাঁয়ে, নির্ঝর মানে ঝর্ণা, ঝর্ণার জলধারা, কখনো ডায় নিয়ে কখনো বাঁয়ে, একবার এক জায়গায় সেটা তিন চারটে ছোট বড় ধারায় বিভক্ত হয়ে গেল, এদিকে ওদিকে চলে গিয়েছে ওর মনে হলো। সেখানে এসে সে দিশেহারা হয়ে পড়ল। টর্চ জেলে দেখলো স্রোত নানামুখী। আলভারেজের কথা মনে পড়ল, পথে চিহ্ন রেখে না গেলে এখানে এবার গোল পাকিয়ে যাওয়ার সম্ভাবনা। আলভারেজ বলে দিয়েছিল যখনই যেখানে যাবে পথে চিহ্ন রেখে যাবে। নিচু হয়ে চিহ্ন রেখে যাওয়ার উপযোগী কিছু খুঁজতে গিয়ে দেখলো স্বচ্ছ নির্মল জলধারার এপারে ওপারে এক ধরনের পাথরের নুড়ি বিস্তর পড়ে আছে। এই ধরনের পাথরের নুড়ির ওপর দিয়ে প্রধান জলধারা বয়ে চলেছে, অনেকগুলো নুড়ি। ওই নুড়িগুলোই কিন্তু আসলে হীরা, ও প্রথমে জানতে পারেনি, পরে জানতে পেরেছিল ওগুলোই হীরা। অনেকগুলো নুড়ি পকেটে নিয়ে সে প্রত্যেক শাখাটা শেষ পর্যন্ত পরীক্ষা করবে ভেবে দুটো নুড়ির ধারা পাশে পাশে রাখতে রাখতে গেল। একটা স্রোত থেকে খানিক দূরে গিয়ে আবার অনেকগুলো ফেকড়ি বেরিয়েছে। প্রত্যেক সংযোগস্থলে ও নুড়ি সাজিয়ে একটা এস অক্ষর তৈরি করে রাখলো। অনেক একটা ধারা ধরে চলছিল, দেখলো ওইটারও আবার অনেকগুলো ফেকড়ি বেরিয়েছে, অনেক শাখা বেরিয়েছে। সে তখন সেই নুড়িগুলো দিয়ে ওখানে একটা করে চিহ্ন করে রাখলো। তারপরে শুনো, অনেকগুলো স্রোতের শাখা আবার ঘুরে শঙ্কর যেদিক থেকে এসেছিলো সেদিকেই যেন ঘুরে গেল, আবার উল্টে যেদিক থেকে যাচ্ছিলো সেদিকেই ঘুরে চলে এলো। পথে চিহ্ন রেখে গিয়েও শঙ্করের মাথা গোলমাল হয়ে যাবার জোগাড় হলো। একবার শঙ্করের পায়ে খুব ঠান্ডা কি একটা ঠেকতেই সে আলো জ্বেলে দেখলে জলের ধারে এক প্রকাণ্ডকায় অজগর পাইথন কুণ্ডলী পাকিয়ে আছে। পাইথন ওর স্পর্শে আলস্য পরিত্যাগ করে মাথাটা উঠিয়ে কড়ির দানার মতন চোখে চাইতেই টর্চের আলোয় দিশেহারা হয়ে গেল, নতুবা শঙ্করের প্রাণ সংশয় হয়ে উঠত। শঙ্কর জানে অজগর সাপ অতি ভয়ানক জন্তু, বাঘসিংহের মুখ থেকেও হয়তো পরিত্রাণ পাওয়া যেতে পারে, কিন্তু অজগর সাপের নাগপাস থেকে উদ্ধার পাওয়া অসম্ভব। একটিবার মাত্র লেজ ছুঁড়ে জড়িয়ে ধরলেই আর দেখতে হতো না। এবার অন্ধকারে চলতে ওর ভয়ানক ভয় করছিল, কি জানি কোথাও আবার কোনো পাইথন সাপ কুণ্ডলী পাকিয়ে আছে। দুটো তিনটে স্রোতর শাখা পরীক্ষা করে দেখবার পর ও তার নিজের চিহ্নের সাহায্যে পুনরায় সংযোগস্থলে ফিরে এলো। প্রধান সংযোগস্থলে ও নুড়ি দিয়ে একটা ক্রস চিহ্ন করে রেখেছিল। এবার ওরই মধ্যে দিয়ে যেটাকে প্রধান বলে মনে হলো সেটা ধরে চলতে গিয়ে দেখলো সেও সোজা মুখে যায়নি, তারও নানা ফেকড়ি বেরিয়েছে কিছু দূরে গিয়েই। এক এক জায়গায় গুহার ছাদ এত নিচু হয়ে এসেছে যে কখনো কুঁজো হয়ে কখনো মাজা দুমড়ে অশীতিপর বৃদ্ধের ভঙ্গিতে চলতে হয়। মানে অশীতিপর মানে 80 বছর পেরিয়ে গেছে এমন বৃদ্ধরা যেমনভাবে চলে সেরকমভাবে চলতে হয়।
হঠাৎ এক জায়গায় টর্চ জ্বলে অতি ক্ষীণ আলোতেও শঙ্কর বুঝতে পারলে গুহাটা ত্রিভুজাকৃতি, অর্থাৎ যে গুহা থেকে সে পথ হারিয়েছিল মানে গুহাটা সে পেয়ে গেল। এই সেই ত্রিভুজ গুহা যাকে খুঁজে বার করতে না পেরে মৃত্যুর দ্বার পর্যন্ত যেতে হয়েছিল। আন্ডারলাইন করো, একটু পরেই দেখলো বহুদূরে যেন অন্ধকারের ফ্রেমে আটা কয়েকটি নক্ষত্র জ্বলছে গুহার মুখ। এবার আর ভয় নেই, এ যাত্রার মতো সে বেঁচে গেল, এবার এ যাত্রার মতো সে বেঁচে গেল, আন্ডারলাইন করো। যখন শঙ্কর বাইরে এসে দাঁড়ালো তখন রাত তিনটে, সেখানকার গাছপালা কিছু কম, মাথার উপর নক্ষত্র ভরা আকাশ দেখা যায়। সেই মহা অন্ধকার থেকে বার হয়ে এসে রাত্রির নক্ষত্রালোকিত স্বচ্ছ অন্ধকার তার কাছে দীপালক খচিত নগর পথের মতো মনে হলো। প্রাণ ভরে সে ভগবানকে ধন্যবাদ দিলে এই অপ্রত্যাশিত মুক্তির জন্য, এটাও আন্ডারলাইন করো। প্রাণ ভরে সে ভগবানকে ধন্যবাদ দিলে এই অপ্রত্যাশিত মুক্তির জন্য। এতটাই আজ থাক, পরে ভিডিওতে পরেরটুকু পড়াবো। থ্যাংক ইউ।